কি ভাইজান, আমি অহর সিনকি। হ্যাঁ, আমি একজন রোজাদার ইমানদার মানুষ। হ্যাঁ, আমি আর সারিয়ে দিলেন আমার পায়দার কথা নি কাশ আর সে ফালাই তুইছে। হ্যাঁ, আরে মিয়া, ওই যে কাশ ও দেখলে, ওই যে সে ও দেখলে, ও রোজা থাই, রোজা তো ভাঙিয়ে গেছে কথা। না না, আমার মনে ইয়া কি কথা কুকথা চিন্তা আয়, রোজা থেকে তো ঝগড়া করা মোটেও ঠিক না। ঝগড়া হরবেন কি লিখিয়া, আমরা একজন ইমানদার মানুষ, আপনি ঝগড়া হরবেন কে? আমি ওরা ডাক কে বুঝাইবে, আরে বুঝাইবে না, আর যদি বোঝে হলে সচেতন হইবে, আর যদি সচেতন হয়, হ্যাঁ হইলে তো ভালো। আমি রোজা থেকে একজন ইমানদার মানুষ, এই কামটা হলে তো আমরা ডাবল সোয়াব হইবে, আমরা করা উচিত তাই তো। যে মোর পায়ের দারে এই সে ফেলাইছেন কিসের জন্যে? কি কন আমি সে ফেলাইছি কমিন দা, মুই তো কাশি হেলাইছি। আরে এটা সরকারি রাস্তা, আমি এনে কাশ হেলাই না জানে মুই তো তুই হাতে আমের কি? ঠিক আছে, আমের সেপ কাশি আমে খাইয়ে হালান না হাতে তারায় লইয়ে তাও লয় ডলেন, হাতে তো মোর কোনো সমস্যা নাই, কিন্তু আমের সেপ কাশি মোর পায়ের কাছে কিসের জন্যে হেলাইছেন? আমি একজন রোজাদার। দেখছেন ভাইজান, ওই আমের সোফার মারতে চাইছে, সুবহান আল্লাহ। ঠিক আছে, আপনি একজন ইমানদার, আপনি একজন রোজাদার, হ্যাঁ, কিন্তু আপনি তো কোনো কাপুরুষ না ভাইজান। আপনি আমি কাম করেন, আমি সোয়াবের নিয়তে, অন্তত সোয়াবের নিয়তে ওর তাল্লুটা খুঁজে দুঃখে সোফার মারেন। ভাইজান, আপনি সামান্য একটু কাশি হেলাইছেন, হেরফিন নিয়ে আপনার উপর এত অত্যাচার, এটা কোনো কথা? আরে ভাইজান, আপনি কোন হান পরেশগার, দিনদার, ইমানদার, রোজাদার, এই সমস্ত ব্যক্তিদের উপরে তারা তাগমত লোকজন যুগে যুগে অত্যন্ত অত্যাচার করে আসতেছে, এখনই সময় ভাইজান। আপনার ভিতরে মুই পিতৃসদের যে আগুন দেখছি, আপনি তো একজন বীরশ্রেষ্ঠ হয়ে যাইতে পারেন। আপনি এক কাম করেন, আপনি ওর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন, একে তো আপনি রোজা, এই রোজার লগে লগে যদি জিহাদও করেন ডাবল সোয়াব, জানেন ভাই জান, এখন ডাবল সেঞ্চুরি মারিয়ে দেন, মারিয়ে দেন, মারিয়ে দেন, ওডেন, ওডেন। দেখছেন কেমনে বাজাই দিছি, মুই হইলাম ইবলিস শয়তানের চেলা, মাথায় ঠাডা পরিয়ে মরা লাগবে না, মোর ধোকায় যে পড়বে হে বিনা ঠাডায় মরবে। আরে আর অল্প একটু সময় আছে, মসজিদে আয়জান দিলেই আমি ইফতারি শুরু করে দেব। একা ভাইজান, মসজিদে আয়জান দিলেই যে খাইবেন, একা টিভিতেও তো আয়জান দেয় না, টিভির আয়জানে খাবো কেন, আমার মসজিদে আয়জান দিলে আমি তখন খাবো। ও মা, ও কয় কি টিভিতে যে আয়জান দেবে সেটা কি আয়জান না, খালি মসজিদের আয়জানই আয়জান? ভাইজান, আপনি একজন ইমানদার মানুষ হইয়া আপনি যদি আয়জানের পার্থক্য করেন, হ্যাঁ, আপনি আয়জানের অসম্মানই করতে আছেন, টিভিতে আবার রেডিওতে আবার মসজিদে আয়জানের সমান অধিকার বলছেন? হাই, টিভিতে আয়জান দিলেই আমি খাইয়ে ভালোবো ইফতারি। এখনই খাইয়ে ফেলাবো। মোর মোবাইলে দেখ একটা রিং টোন দিছি, রিং দিলেই খালি বাজবে আয়জান, দেখ ফোন হুইনে দেখ। বাকি আয়জান কমে বাজে, কমে বাজে মানে মোর মোবাইলে বাজে, টিভিতে আয়জান দেয় নাই, তুই কও আয়জান তো মোর মোবাইলে রিং টোনে বাজে, টিভিতে তো আয়জান দেয় না, সই তুমি নি ভাই।
টিভিতে আয়োজন দেয় নাই হেলে তুই যাব কি আয় আতরে তারি কই আর গিলাস খালি কি আয় কি করছ আয় তুই হরছ নাকি ভাইজান মুই বজালাম কি টিভিতে আয়োজন দেছে বজেন তুই তো খাই লাইছি কেটে কইবেন না বজেন ওই কেউ না জানলে রোজা হইতেও পারে এখন বাজে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ইফতারির এখনো চারটা ঘন্টা বাহি এই চার ঘন্টা মুই বই বই কি হন হ্যাঁ কেন ভাই আপনার দ্বারা অ্যান্ড্রয়েড মোবাইল আছে হ্যাঁ আছে তো সুরমা অ্যান্ড্রয়েড বাক এই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ইউটিউব আর ফেসবুক আছে না এই ইউটিউবের মধ্যে ভিডিও আছে হ্যাঁ এই সাজিয়ে দেখেন কিন্তু রোজার আগে কি ভিডিও দেখা যায় কখন কি ভাই জান আমি একজন রোজাদার মানুষ ইমানদার মানুষ আপনি তো ইংলিশ সামাজিক সিনেমা আছে হে ইয়ে দেখবেন আরে ইংলিশ সামাজিকে গান বাই দিছে নতুন হেটাও দেখতারেন একসাথে সব হইতে পারে কি গান জানেন ওই যে সেগি 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 ফির মতো আর মতো পরে মতো একসাথে মতো কিন্তু ইংলিশ সিনেমা তো খারাপ কি না কইছি আরে ওই এর মধ্যে যদি দুই সাইডে গাইল খামারও দিয়ে থাই হ্যাঁ তো ইংলিশে দেবে হ্যাঁ ব্যাপার তো আপনি বুঝবেন না হ্যাঁ ইফতারি এখন যে কি হরমু এই সময়টা কিছু ভালো কাজ করিয়া কাটাই দিবে কি হরমু এখন কি হরমু মুই নে ভাই টিভি সারেন টিভি সাজিয়া ভালো সামাজিক ইংলিশ সিনেমা আছে হেয়ে দেখেন না টিভি সাজিয়া ইংলিশ সিনেমা দেখা যাইবে না ইংলিশ সিনেমা দেখলে চোখের ক্ষতি হইবে না না চোখের ক্ষতি হইবে না ওই দুই ছিয়া দিয়ে কচু শাক কিনিয়া হ্যাপার রাইন দিয়ে খাইবেন চোখের উপকার হইবে ডাক্তার কইছে কোনো পেরকারেই মুই টিভি দেখবো না মুই একজন রোজাদার তাহলে ঘুমাই থাকেন হ্যাঁ একসাথে ঘুমাই তো উঠতে ইফতার করবেন হুম হুম বুঝছি মোরে শয়তানে ধোকা দিতে আছে মুই ঘুমামু না শয়তান তুমি যতই চেষ্টা করো মোরে বাজ দিতে পারবে না তুমি তাগো বাজ দাও যারা পিছনের ফটক খুললে বইয়ে রয়েছে যাও হেই নেই যাও মুই এখন জিকির করমু এক সুবির সুবহানাল্লাহ এক সুবির আলহামদুলিল্লাহ আর এক সুবির আল্লাহ আল্লাহ পড়মু তাইলে ভালো হইবে মোর আল্লাহ 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 আজগো প্রথম তারাবি সরকারে তো এক প্রকার মহামারীর লেগিয়া মসজিদে যাওয়া বন্ধই করিয়ে দিছে আজ ঘরে বইয়েই বিশ্বকাপ পড়মু আল্লাহ আল্লাহ হ্যাঁ কা ভাই জান বিশ্বকাপ কেন পড়বেন ওই মক্কা শরীফের ইমামে দেই কইছি দর্শকাত পড়তে হ্যাঁ তো ওই মসজিদে যারা যাই পড়বে দশ বারো জন হেগো লইয়া দর্শকাত মোরা তো ঘরে বইয়ে পড়মু তাই ঘরে বইয়ে পড়লে আমনে ওই তারাফির নামাজ তো আর ফরজ না হ্যাঁ ওইলে সুন্নাত আমি একজন ইমানদার ব্যক্তি হই সুন্নাত লই টানাটা নিহারবেন কে ফরজের দেহানে কোনো খোঁজ নাই তাইলে আর কি ওই সাত আট টাকা পড়মু অনেক পর মনু পরে একাল নাই বানাই হেলাম আর তো রোজা আছে কতগুলো ভাই জান তারাফির নামাজ তো সুন্নাত অত ফরজ না আর আমি ওই ফরজ থইকিয়া সুন্নাত লই টানাটা নি হ্যাঁ করবেন কি সে জিন্নে আপনি একজন ইমানদার রোজাদার কেটাই কইছে এই রোজার মাসে শুনছি আল্লাহ সুন্নাতের জায়গায় ফরজের সওয়াব দেবে হয় দেবে না আমার যাইতে কইছে একসের আমি দেখছেন আমার সওয়াব দেবে আমি হনছেন আল্লাহ কইছে এই আল্লাহর কথা না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান বুঝছি মোরে আবার শয়তানে ধোকা দেওয়ার চেষ্টা করতে আছি তারা শয়তান তোর ব্যবস্থা আমি করতে আছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম ওর শেয়ারের টাইম হয়ে গেছে রে আল্লাহ আর মনে হয় ঘন্টা খালি বাই আছে শেয়ারের টাইম পড়তে হবে তাড়াতাড়ি দাদু এখনো এক ঘন্টা বাকি আছে এখন উঠতে পারবেন কি এক ঘন্টা আরে দাদু হলেন আপনি এক ঘন্টা সময় কেন নষ্ট করবেন সময় অপচয়কারী শয়তানের খেলা তো ভাই আপনি ইমানদার মানুষ হইয়া কি শয়তানের খেলা তো ভাই হইতে চান না সময় অপচয় করতে চান হয়তো তাহলে একটু ঘুমাই আর একটু আল্লাহু আকবার আল্লাহু আকবার।